नमस्कार बंधुरा, जय हिंद जय बांगला। आज के ब्लॉगे कोनो जर्नी बा ट्रेन जर्नी विषय कथा बोल। आज हमरा कथा बोलबो IRCTC ऑथराइज कंफर्म किट ऐप কিভাবে ব্যবহার করে আমরা কনফার্ম টিকিট কাটতে পারি। প্রথমে আপনাদের বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও না। কনফার্ম কিট অ্যাপ ব্যবহার করার জন্য আপনার কাছে IRCTC-র ইউজার আইডি আর পাসওয়ার্ড হওয়া উচিত, তাহলেই আপনারা এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। সবার প্রথমে IRCTC দিয়ে রেজিস্টার্ড নম্বর দিয়ে আপনারা লগ ইন করুন। আপনারা কোথা দিয়ে যাত্রাটা শুরু করতে চান বা আপনার লাস্ট ডেস্টিনেশন বা যেদিকে যাত্রা আপনি শেষ করবেন তার স্টেশনের নাম বা কোড দিলেই নিজে দিয়েই সার্চ করে অনেকটা অপশান এসে যাবে, অনেকটা ট্রেনে অপশান এসে যাবে। তার নিজে অনুসারে টাইমে অনুসারে আপনারা ইজিলি বুক করতে পারবেন। যেরকম আমি এখন হাওড়া টু দীঘার জন্য টিকিট বুক করছি, সবার প্রথম নিজের বোর্ডিং স্টেশন যেরকম হাওড়া হলো ওকে টাইপ করব। টাইপ করার পর ওকে সিলেক্ট করে আর যে স্টেশনে নামবো তার নাম, যেরকম আমি নামবো দীঘাতে তো দীঘা সার্চ করব। নিজের ডেস্টিনেশন পয়েন্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সার্চ বাটন পর ক্লিক করার পর যা যা ট্রেন দীঘা যায় তার অপশান আমার সামনে এসে যাবে। ডেলি বেসিস মধ্যে হাওড়া দিয়ে দীঘা দুটো ট্রেন ছাড়ে, একটা হলো কান্দাহারি এক্সপ্রেস, একটা হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমি জার্নি করব তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তার জন্য আমি 2S পদে ক্লিক করব। আপনারা চান 3rd AC, 1st AC, 2nd AC বা তৎকাল টিকিটে এদিক দিয়েই বুক করতে পারেন। আমি 2nd সেটিংয়ে জার্নি করছি, তো 105 টাকা ভাড়া পড়ছে, তো ওর মধ্যে ক্লিক করব। তারপরে প্যাসেঞ্জারের ডিটেলস ফিল করব, যেরকম হলো নাম, ফোন নম্বর, ইমেল আইডি, বয়স। ডিটেলসটা ফিল করার পরে সেভ করব। যদি চাই তো আর একটা প্যাসেঞ্জার অ্যাড করতে পারি আমি, তারও অপশান দেওয়া থাকে এই অ্যাপের মধ্যে। টিকিট বুক করতে সময় টু স্ক্রল ডাউন নিচে করে দেখবে তো এই তিনখানা অপশান দিবে। ফার্স্ট অপশান হলো FCF, তার মানে হলো ফুললি রিটার্ন অন ক্যান্সেলেশন। যদি আপনি এই অপশানটা সিলেক্ট করুন, বাই চান্স আপনার মন পাল্টে গেল আর আপনার কোনো অসুবিধা জন্য আপনাকে টিকিট ক্যান্সেল করতে হয়, তার ক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করা অনেকটা ভালো। কেন, এইটা সিলেক্ট করলে পরে আপনার পুরোটা টাকা রিফান্ড হয়ে যাবে। তারপরে আসবে সেকেন্ড অপশান হলো FCF Max। যদি আপনি এটা সিলেক্ট করুন তাহলে চ্যাট পেপারে আগে পর্যন্ত আপনি টিকিট ক্যান্সেল করে নিতে পারেন। যদি এরকম করলে তাহলে আপনার ফুললি টাকা রিটার্ন হবে। যদি চ্যাট পেপারে পরে আপনি টিকিট ক্যান্সেল করেন তাহলে 1 টাকাও রিফান্ড পাবে না। থার্ড অপশান হলো ফ্রি ক্যান্সেলেশনে, তার মধ্যে IRCTC যা চার্জ নেয় তা চার্জ কেটে আপনার টাকা রিফান্ড করে দিবে। এই অপশন মধ্যে নিচে ইচ্ছে মতো আপনি অপশনটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে পর প্রসিড পেমেন্টের অপশনে ক্লিক করে দিলে কিছু এইভাবে স্ক্রিনটা ওপেন হবে। তারপর হলে কোনো একটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে আপনি চাইলে UPI, গুগল পে, পেটিএম, নেট ব্যাঙ্কিং থ্রু পেমেন্ট করতে পারেন। এক কথা মাথাতে রাখতে হবে, এদিকে ডিফারেন্ট যা পেমেন্ট গেটওয়ে আছে তার ডিফারেন্ট চার্জেস আছে। যদি আপনি কোনো চার্জেস দিতে না চান তাহলে আমি সুঝাও দিব UPI ইউজ করে, কোনো এক্সট্রা চার্জ নেই। যেরকম পেমেন্ট সাকসেসফুল হবে আপনাকে রিডাইরেক্ট করে দিবে IRCTC-র ওয়েবসাইটে, এতে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড ডাললে আর ক্যাপচারটা ফিল করলেই আপনি দেখবেন নিজের অ্যাপে টিকিট শো হচ্ছে। আপনারা চাইলে ডাউনলোড টিকিট অপশানে ক্লিক করে টিকিটকে PDF এর মধ্যে ডাউনলোড করতে পারেন। সো আপনারা দেখলেন অনেকটা সহজভাবে কনফার্ম টিকিট কিভাবে আপনারা বুক করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ ভিডিওকে লাইক করে দিবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে, তখন পর্যন্ত গেলে ভাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।